মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা ব্যবস্থা করে দেই যখন বান্দা জান্নাতের বাগানে কদম দেয় কোরআন সুন্নার মাহফিলে আসে তখন ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগানে প্রবেশ করায় তাকে বেগুনাহ হিসাবে ফেরেশতাদের কাঁধে ওই উম্মতের আমল নামায় যে গুনাহ আছে গুনাহগুলি ফেরেশতার কাঁধের মধ্যে নেই যদি আজকে তওবা করার মতো করতে পারেন জীবনে কত গুনাহ করলাম সুদের ব্যবসা করলাম ঘুষের ব্যবসা করলাম মানুষের আমানত খেয়ানত করলাম যত রকমের পাপ অন্যায় অবিচার নাফরমানি করলাম রব্বে কারীম আজকের এই কোরআন সুন্নার মাহফিলে বরকতান হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে মাপ দিতে পারি কি পারে না আওয়াজ করে বলেন পারি কি পারে না শুধু পারে তাই নয় আপনার আমার মা এবং বাবা অন্ধকার কবরে আছে আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আজকে এই মাহফিলটা এই সমস্ত সন্তান যে সমস্ত সন্তানেরা মার কে কবর দিয়ে আসছে বাবাকে কবর দিয়ে আসছে আজকে যদি আপনি আমি চোখের পানি মাসির মাতা পরিমাণ অল্প একটু পানি ছাড়তে পারি রব্বে কারীম আপনার আমার চোখের পানির বরকতান হিসাবে মা বাবার কবরের আজাব মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার বলেন আরেকটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সেরা জাত হিসাবে আল্লাহ তৈয়ার করেছেন পৃথিবীর জমিনের মধ্যে মহা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি মানুষ এবং জিন দুইটা জাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈয়ার করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি দুইটা জাতকে অযথা বানাই নাই আমি দুইটা জাতকে তৈয়ার করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর তাবেদারি করার জন্য এই জন্য আজকে জানাম এই ইমানি মাহফিলে কোরআন সুন্নার মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য আজকে মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বান্দা তুমি যদি মহান আল্লাহর দরবারে তওবা করতে পারো আমার আল্লাহ আপনারে আমারে ক্ষমা করতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমি বড় মায়া করে মহাব্বত করে তোকে বানাইলাম আমি আল্লাহর এবাদতের জন্য আমি আল্লাহর গোলামির জন্য তারপরে আমরা আল্লাহর বান্দা হিসাবে নবীর উম্মত হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা কথা বলে না আছে কিনা আমরা নামাজ নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস যেই নামাজের বিকল্প নাই কাল কামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের হিসাব আল্লাহর দরবারে জাররা জাররা পরিমাণ করে হিসাব দিতে হবে কোন বান্দা যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নিকট লাভ করতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর মহাব্বত অন্তরে পয়দা করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম জনবাকুম ওয়াল্লাহু গফুর
রব্বুল আলামিন কত সুন্দর করে পায়খানা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে ও বন্ধু আপনি আপনার উম্মতদের কাছে ওয়াজ করে দেন, সুবহানাল্লাহ আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ, আপনি আপনার উম্মতের কাছে বয়ান দিয়ে দেন, আপনি আপনার উম্মতের কাছে বলে দেন যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর সাথে রিলেশন করতে চাও, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ বান্দারা তোমরা আমার নবীর আনুগত্য করো। কার আনুগত্য? নবীর কার? জোরে কর না, কার? আমার প্রিয় নবীর আনুগত্য করো, রসূলের পাকের আনুগত্য করো, আল্লাহর হাবিবের আনুগত্য আমরা করব। রসূলের পাক দুনিয়ার জমিনে হায়াতের জিন্দগিতে যতদিন ছিলেন ততদিন উম্মতের কাছে এই মেসেজটা দিয়েছে, যারা আমি নবীকে মহাব্বত করেছ, আমি নবীকে ভালোবেসেছ, আমি নবীর উপর ঈমান আনেছ, বান্দা তোমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ধার্য হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ হয়ে গেছে, কারণ নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব বলেন উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ ডাক দেবনে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্কটা লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে চাই, আল্লাহ তো ঘোষণা দিয়েছে ফাত্তাবিউনি, তোমরা যেন আমার হাবিবুল্লাহর আনুগত্য করো, আমার হাবিবুল্লাহর অনুসরণ করো, আমার হাবিবুল্লাহর ভালোবাসা তোমরা কায়েম করো। নবীর ভালোবাসা কায়েম করলে তোমার কি ফায়দা হবে, তোমার কি উপকার হবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধুগণ যারা আপনি নবীর সাথে সম্পর্কটা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ, যারা আপনি নবীর আনুগত্য করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। তাহলে নবীরে ভালোবাসলে আমরারে ভালোবাসবে কে? কথা বলে না কে? আর জোর বলেন কে? আল্লাহরে মহব্বতে ডাক দেন না ইয়া আল্লাহ, জবান খুলে বলুন না ইয়া আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে যদি আমার বন্ধুরে ভালোবাসো, যদি আমার হাবিবকে ভালোবাসো, যদি আমার হাবিবের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ তো বলে দিয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো। বলুন তো ইমানদার বাবারা ভাইয়েরা, ও নীলক্ষার জমিনের আমার ইমানি বাবারা ভাইয়েরা, আমি জানতে চাই আল্লাহ যদি আমাদেরকে নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসতে পারে, আমরা উম্মত হইয়া সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? ওরে যাকে হে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবী জি গো দেখো বাবিয়া, তিনি কেমন নবী জি গো দেখো বাবিয়া। বলতে পারবেন না কথা বলেন, বলতে পারবেন না ইমাম সাহেব হুজুর আপনি নাই ফোন ওরে যাকে আল্লাহ ডাকে সদাই যাকে কেন আসেন হাবিব বলিয়া, তিনি কেমন নবী জি গো দেখো বাবিয়া, তিনি কেমন কষ্ট হইব কথা কোন কষ্ট হবে যদি না হয় জবানটা কোনে, ওরে যাকে আল্লাহ ডাকে সদাই যাকে আল্লাহ পরে খাই ভাই
হাবি বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে, হাবিব বইলা ডাক দেই কোরআনে, আমার আল্লাহ ডাক দেয়া ইউহান নবী, ও নবী, আল্লাহ কোরআনে ডাক দেয়া ইউহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, তোহা, আমার নবীর, আমার আল্লাহ যদি এত মহব্বত করে ডাক দিতে পারে, আমার ইমানি বাবারা ভাইয়েরা, আমরা নবীর মহব্বত চাই কি চাই না, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না, ভাই রে রসুলের ভালোবাসা যদি কলিজাই ধারণ করো, আমি মা মৌলানা সাহেবের কথা নয়, মুফতি সাহেবের কথা নয়, আল্লামা সাহেবের কথা নয়, আল্লাহই তো বলেছেন ইয়া হাবিবিকুমুল্লাহ, আমার বন্ধুরে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যদি নবীরে ভালোবাসতে পারি আমরা, ও ত্রালা ঘর আমার ইমানি ভাইয়েরা, নবীর ভালোবাসা যদি কলিজায় রাখতে পারি, আমার নবী ডাক দিয়া বলে উম্মত তোমরা শোনো, যারা আমি নবীর ভালোবাসাটা রাখলা তোমরা একটু শুনে নাও, দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কি না, আমরা কবরে যাইতে হবে কি হবে না, আরো জোরে কোন হবে কি হবে না, আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, আমরা সবাই অন্ধকার কবরে শুয়ে যাইব, যেই কবরে চিন্তা করবেন আমার দাদা কোথায় ছিল কোথায় আছিল এখন কোথায় চলে গেছে, আমার বাবা কোথায় ছিল কোথায় আছিল কোথায় চলে গেছে, আমার মা কোথায় ছিল কোথায় বসবাস করেছে আবার কোথায় চলে গেছে, আমি কোথায় ছিলাম কোথায় আসি আবার কোথায় চলে যাব, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবাকে কবরস্থ করে আসলাম, আমি সন্তান বাবার কাছে আমি যাইতে পারি নাই, বাবার সাথে কবরের প্যাসেঞ্জার হয়ে বাবার সঙ্গে হয়ে যাইতে পারি নাই, আমার মা আমার বাবার কবরে যাই নাই, দুনিয়ার সন্তানেরা মা বাবার কবরে যাইতে পারে নাই, তুমি তোমার কবরে যাইবা, এর উম্মতের দল আমার নবীর ভালোবাসা রাখলে আমার নবী ডাক দেয়া বলে উম্মত তোমরা শোনো শোনো, আমি নবীর ভালোবাসাটা রাখলে দুনিয়ার সবাই তোমার ছেড়ে দিবে, কিন্তু আমি নবী তোমার কবরের সাথী হয়ে যাব, আরো জোরে কন্যা সুবহান, কোন প্রেমের কারণে আজকে এই জায়গায় বসলে, কোন মহব্বতের কারণে আজকে সামিয়ানার নিচে বসলেন, আপনার মতো আমার মতো কত মানুষ টিভির সামনে আছে কি নাই, আরো আসতে কোন আছে কি নাই, আর একটু জবান খুলে বলে না আছে কি নাই, আপনার মতো আমার মতো কত মানুষ বন্ধু বান্ধবের আড্ডায়, কত মানুষ রাস্তাঘাট দোকান পাটে, আপনি কেন আপনি কেন কোন মায়া নিয়ে এই জায়গার মধ্যে বসে গেলেন, একটাই কারণ নবীর মহাব্বত আছে বলে, রসুলে পাকের ভালোবাসা আছে বলে, দুনিয়ার সব ছেড়ে দিয়া এই জায়গার মধ্যে বসার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে, কথা কোন ঠিক না, বন্ধুরে নবীরে ভালোবাসলে আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, এই জন্য আমার নবী ডাক দেবরে উম্মত তোমরা শোনো, যেদিন অন্ধকার কবরে যাবি, যেদিন অন্ধকার কবরে যাবে কেউ তো তোমার আমার সঙ্গী হবে না, এই জন্য আমরার প্রিয় নবীর মহাপথে রসুলে পাকের ভালোবাসায়, আল্লাহ পাক নবীর যদি এত মহাব্বত করতে পারে, আল্লাহ পাক 6666 খান আয়াত কোরআনুল কারিমে দিয়েছে, 114 খান সুরা আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছে, প্রতিটা সুরাই প্রতিটা আয়াত আমার
নবীর শানে আমার আল্লাহ নাজিল করেছে 30 বার কুরআনুল কারীম যেই নবীর প্রেমে আমার আল্লাহ আমার নবীর আল্লাহর কালাম দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমি আমার কালাম আপনার উপহার দিলাম কালাম দিয়েছে কালাম আল্লাহর কথা আমার নবীর উপহার দিয়েছে এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতদের জন্য স্পেশাল একটা জিনিস আমি দিলাম যেটা হলো আমি আল্লাহর কোরআনুল কারীম সুবহান আরো জোরে করনা সুবহানাল্লাহ আমি আপনার উম্মতের স্পেশাল একটা সংবিধান দিলাম স্পেশাল একটা গ্রন্থ দিলাম যেই গ্রন্থটার দিকে তাকাইলে আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ নেক লিখে দেই এই কুরআনুল কারীমের মধ্যে দরলে সওয়াব এই কুরআনুল কারীমের দিকে তাকাইলে সওয়াব আছে কি নাই কথা কোন আছে কি নাই আল্লাহর কুরআনের দিকে তাকাইলে সওয়াব আল্লাহর কুরআনের দিকে তাকাইলে সওয়াব হয় দরলে সওয়াব হয় বুকে লাগাইলে সওয়াব হয় চুমা খাইলে সওয়াব হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো ও বন্ধু জানায়া দিতে চাই এমন একটা গ্রন্থ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আমি দিলাম যেই গ্রন্থটার দিকে তাকাইলে সওয়াব হয় চুমা খাইলে সওয়াব হয় পাতা উল্টাইলে সওয়াব হয় আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই উম্মতদেরকে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমার নবী এবং রাসূল আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বাজিরা বাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে সবাই তো আমি আল্লাহর দেখার জন্য পাগল আরো জোরে কন্যা সুবহান সবাই তো আমি আল্লাহর দেখতে চাইছে আমি আল্লাহর দরবারে মুসা নবী কইছে রব্বি আরনি আল্লাহ দেখা দাও আমার আল্লাহ কইলান তারানি মুসা তুমি আমারে দেখার যোগ্যতা অর্জন করতে পারো নাই আল্লাহু আকবার বলেন ওরে যাকে হি আল্লাহ ডাকে সদাই যাকে সদাই হাবিব বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন দেখো ভাবিয়া একটু জোশ নিয়া মহাব্বত নিয়া ভালোবাসা নিয়া যদি আপনি গাইতে পারেন ঘুমের ঘোরে আমার নবী দিদার দিতে পারে কি পারে না একটু জবান খুলে বলেন ভারী কি পারে না এই দিদারটা যদি আমরা গোলামরা পেয়ে যাই এই দিদার যদি আমার নূর নবীর পাই মান রআনি ফিল মানাম ফাকাদ রাল হাক্কা যারা আমি নবীরে দেখছো সত্য দেখছো মিথ্যা দেখো নাই আমি নবীরে দেখলে তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম 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 আল্লাহু আকবার বলেন ওরে যাকে আল্লাহ ডাকে সদাই যাকে হায় হাবি বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন দেখো ভাবিয়া সাত আসমানের অপহরেতে কেহ নাই যেতে পারে কিনা বলে কোন নবী সাত আসমানের উপরে যাইতে পারে নাই কিন্তু আপনার আমার নবী ভিন্ন ব্যাপার আমার আল্লাহ আপনার আমার নবীর কত কেহ নাই যেতে পারে আরশেতে গেলেন নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরশেতে গেলেন নবী জুতা পরিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন
দেখো বাবিয়া ওরে যাকে আল্লাহ ডাকে সদাই যাকে সদাই হাবিব বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া তিনি কেমন দেখো বাবিয়া ওরে মোসা বলে রব্বি আরডি আল্লাহ বলে লান্তারানে মোসা বলে রব্বি আরডি আল্লাহ বলে লান্তারানে ওরে নবীজিকে আল্লাহ দেখে নবীজিকে দেখে সামনে বসায়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া তিনি কেমন দেখো বাবিয়া ওরে যাকে আল্লাহ ডাকে সদাই যাকে সদাই হাবিব বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া বলুন না মারহাবা বন্ধুরে আমার আমার আল্লাহ নবীর ডাক দে আমার বন্ধু ও বন্ধু আপনারে আমি বলে দিতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা স্পেশাল ব্যবস্থা করে দিলাম এমন একটা সুযোগ করে দিলাম মুসা নবী আমার আমি আল্লাহর সাথে কথা বলতে সময় লাগছে কখন কথা বলবে আমার আল্লাহ টাইম দিছে তুমি এমুক সময় কথা বলবা নির্ধারিত সময় দিছে এতক্ষণ সময় তুমি কথা বলতে পারবা তুমি এমন এতক্ষণ সময় আমার দ্বারে কথা বলতে পারবা টাইম ওভার হবে তুমি চলে যাইতে হবে বন্ধুরে আমার যে কোনো জায়গার মধ্যে আল্লাহর সাথে মুসা নবী কথা বলতে পারে নাই নির্দিষ্ট একটা স্থান আমার আল্লাহ বেছে দিয়েছে তোর পাহাড়ে আসলে আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবা যদি তোর পাহাড়ে আসো এর মুসা তুমি আমার সাথে কথা বলতে পারবা অন্য জায়গার মধ্যে তুমি কথা বলতে পারবা না কথা বুঝেননি বাবা কথা বলেন কথা বুঝেননি মুসা আলাইহিস সালাতু সালাম কে আমার আল্লাহ বলেছে তুমি তোর পাহাড় সারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবা না আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো না আমি আল্লাহর সাথে কথা বলতে গেলে তোমার একটা নির্ধারিত জায়গা আমি আল্লাহ করে দিছি যদি কোহে তোরে আসো তখন তুমি আমার সাথে কথা বলতে পারবা আবার একটা সময় নির্ধারণ করে দিলাম এতটুক সময় আমার সাথে কথা বলতে পারবা এর বেশি আমার সাথে কথা বলতে পারবা না আমার আল্লাহ ডাক দেখো বন্ধু ও মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকার মদিনা আপনারে আমি জানাইয়া দে আমি এমন একটা গ্রন্থ এমন একটা কালাম আমি দিছি এমন একটা গ্রন্থ এমন একটা কালাম বন্ধুরে আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই নবীর সাথে সম্পর্ক নাই আজকে আমরা নবীর আদর্শকে আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি নাই আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে লাকাদ কাদা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আজকে আমরা দুনিয়ার নায়ককে আমাদের মডেল বানাই দুনিয়ার খেলোয়াড়কে আমাদের মডেল বানাই দুনিয়ার এই বক্সিং খেলাওয়ালাদেরকে আমরা মডেল বানাই আমরা বিদর্মীদেরকে আমাদের মডেল বানাই ইহুদিদেরকে আমাদের মডেল বানাই বন্ধুরে আমার তুমি তো মুসলমানের সন্তান তুমি তো মুসলমানের সন্তান তুমি চিন্তা করছো আমি কেমনে একটা খেলোয়াড়কে আমি মডেল বানাইলাম আমি কেমনে একটা দুনিয়ার নায়ককে আমার
মডেল বানাইলাম কেমনে আমি হদিকে আমি আমার মডেল বানাইলাম আমি কেমনে নাসারাদেরকে আমি আমার মডেল বানাইলাম বন্ধুরে 13000 বছর আগে আমার আল্লাহ মডেল আমার আল্লাহ আপনার আমার কাছে পাঠাইছে আমার আল্লাহ বলে যদি তোমার মডেলিং করতে হয় তুমি যদি মডেলিং করতে চাও যদি মডেলিং তুমি করতে চাও তুমি আমার বন্ধু রে তোমার জন্য আমি মডেল বানাইলাম আল্লাহু আকবার আরে রিসালা ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাআ জিন্দাবাদ হযরত আল্লাহ হযরত মাওলানা এম এ নজরুল ইসলাম আল কাদেরী সাহেব বন্ধুড়ি দুনিয়ার নায়ক আমার মডেল নাম দুনিয়ার খেলোয়াড় আমার মডেল নাম দুনিয়ার ইহুদিরা আমার মডেল নাম দুনিয়ার নাসার আমার মডেল না আমার মডেল আমার প্রিয় নবী আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার বন্ধুরে বানাইলাম তোমাদের জন্য মডেল সুবহান এই নবীর মডেল আমাদের ধরা দরকার আছে কি নাই আরো আস্তে কোয়েন আছে কি নাই জবানটা খুলে বলেন না আছে কি নাই বন্ধুরে আমার আমার আল্লাহ ডাক দিয়া বলে নবীরে যদি মডেল বানাও আমার নবীর রঙে রঙিন হয়ে যাও তোমরা শোনো মরণের সময় মানুষের এমন একটা আযাব হবে যদি মানুষ বুঝতো মরণের সময় মরণের যন্ত্রণা এত কঠিন মরণের যন্ত্রণা এত কঠিন আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তোরানে ওয়ালা নবী বসানে ওয়ালা নবী তোরানে ওয়ালা নবী বসানে ওয়ালা জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও জবান খুলেন যদি দিতে হয় নবীকে দিও নবী তোরানেওয়ালা নবী বসানেওয়ালা নবী তোরানেওয়ালা নবী বসানেওয়ালা জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো নবীকে দিও ভালো যদি নবীকে বাসো চাকা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না উম্মতে রই পাগল নবী উম্মত নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো মন যদি দিতে হয় নবীকে দিও নবীর ভালোবাসা দরকার আছে কি না নামাজ পড়া না না পড়া আরো জোরে কোন পয়রা না না পয়রা ওর যুবক নবীর ভালোবাসা তুমি নামাজ পড়বা তুমি নামাজ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদা দিবা এই জন্য আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু মোসা নবীর আমি শর্ত দিলাম কথা বলতে হলে তোর পাহাড় লাগবে কথা বলার একটা নির্দিষ্ট সময় দিছে এতটুক সময়ের ভিতরে তোমার কথা শেষ করতে হবে এর বেশি কথা বলা যাবে না কিন্তু আমার নবীরে আমার আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছে বন্ধু আমি তো আমার কালামটা আপনার উপরে আমি দিয়ে দিলাম
এরজরে কন্না সুবহান বন্ধু কালাম আমি আল্লাহর কথা এই কালাম হলো আমার আল্লাহর কথা এই কালামটারে আমি আপনার উপরে দিলাম আর যখন আপনার উম্মতেরা মুসা নবীর মতো একটা নির্দিষ্ট সময় লাগবে না তোর পাহাড় লাগবে না কোন জায়গা লাগবে না আপনার উম্মত যদি মনে করে আমি আমার মালিকের সাথে সম্পর্ক লাগাবো আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বাজিরা ভাইরা আমি আপনাদের এলাকার জন্য এক হলো নতুন আরেক হলো মুসাফির এই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আজকে যারা আসলেন যদি মহান আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করে দেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জীবনের শেষ মাহফিল মনে করে যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহগার রব্বুল আলামিনের দরবারে আজকের এই মাহফিলে যাওয়ার মতো চাইতে পারি আমার আল্লাহ বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা তুই আমার রহমত থেকে দূরে না যাইয়া আমি আল্লাহর দরবারে চলে আয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব আমার আল্লাহ মাফ দিতে পারি কি পারে না বাজান জবান খুলে বলেন পারি কি পারে না আমার আল্লাহ কই আমার রহমত থেকে দূরে যাইস না এ বান্দা তুই কতটুকু গুনাহ করছ তুই কতটুকু গুনাহ করছ তোর গুনার পাহাড়ের চাইতে আমি আল্লাহর রহমতের পাহাড়টা বড় মনে কইরেন না আমি তো কত বড় গুনাহ করছি কত বড় অপরাধ করছি কত বড় অন্যায় করেছি না না আমার আল্লাহ দরবারে আজকে জীবনের শেষ মাহফিল মনে করে আজকে মাহফিলটাতে বসে যা ও আমার বাজিরা ভাইরা এই মাহফিলে বসে যদি জীবনের তওবা করতে পারেন আমি তো এই গুনার কাজ করতাম এই গুনার কাজ আজকে থেকে আমি ছেড়ে দিলাম আমি তো বেনামাজি ছিলাম আজকে থেকে নামাজটা আমি ধরে নিলাম আমি তো ফরার হক মারছি আজকে থেকে আপনি মনে করবেন আর জীবনে ফরার হক মারবো না আমি দোকানদারি করতে যাইয়া ব্যবসা করতে যাইয়া মানুষ ওজনের মধ্যে আমি কম দিলাম আর জীবনে কোনোদিন ওজনের মধ্যে কম দিব না যদি আপনি আমার এই কথাগুলি যদি আপনি আপনার জীবনের মধ্যে ফিট করতে পারেন বন্ধুরে আমার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই ফেরেশতারারে আমি আল্লাহরে তো এই বান্দা দেখে নাই আমার নবীরে দেখে নাই আমারে না দেখার পড়েও আমার জাহান্নামের ভয় করে আল্লাহ আকবার বলেন আর জবানটা খুলে বলেন আল্লাহু আকবার ও বন্ধুড়ি আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা দেখ দেখ আমি আল্লাহরে দেখে নাই আমার নবী দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই না দেখার পরও জাহান্নামের বইয়ে আমার বান্দারা আজকের এই জমিনে ওলামায়ে কেরামের মজলিসে ওয়াজ মাহফিলে আইসা বান্দারা চোখের পানিটা সারছে আমি আল্লাহর দরবারে দি তওবা করে ফেরেশতারা তোরা সাক্ষী তাক আমি আল্লাহর রহমতের মধ্যে একটা জোশ উঠছে আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার আল্লাহ মাফ দিতে পারিনি জবান কইলা কইতে হবে পারেনি আমার আল্লাহ যদি কামরারে মাফ কইরা দেয় আমার আল্লাহ কারো কাছে কফিয়ত দিতে হইবনি আরো জোরে কন আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আমি যে আমার কালাম কালাম আমি আল্লাহ আমার কথা আপনারে দিলাম সুবহানাল্লাহ আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার কালামটা আমি দিলাম আপনার উম্মত যখন মনে করবে আমি আল্লাহর সাথে কথা বলবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আপনার উম্মত যখন মনে করবে আমার সাথে কথা বলবে যখন বান্দা আমি আল্লাহর কোরআনুল কারিমটা হাতের মধ্যে নিবে নেওয়ার পরে যখন তেলাওয়াত করতে আরম্ভ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা তুমি শুনে রাখো
কোরআনুল কারীম যখন হাতের মধ্যে নিয়া যেই মাত্র পড়তে আরম্ভ করে দিবে, পড়া যখন শুরু করে দিবে বান্দা, দুনিয়ার সবগুলি একদিকে রেখে কোরআন তেলাওয়াত করে আর আমি আল্লাহর সাথে কথা বলে যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত যেন বান্দাটা আমি আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। আমরা মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই কি চাই না? যারা কোরআন শিখি নাই আমরা কোরআন শিখা দরকার আছে কি নাই? এই জন্য যারা এই সন্তানাদি আছে আমাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথমে কোরআনুল কারীমটা তাদের সিনার মধ্যে দিয়া দিবেন, কোরআনুল কারীমটা তাদেরকে শিক্ষা দিয়ে দিবেন। যখন এই কোরআনুল কারীমটা তাদের সিনার মধ্যে দিয়ে দিবেন আর যেই সন্তানের সিনার মধ্যে কোরআনুল কারীম ওই সন্তানটা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমের চিন্তা করবে না। এই কোরআনুল কারীম যেই সন্তানের সিনার মধ্যে দিবেন সে যত বড় ডক্টরের ডিগ্রি দাড়ি অর্জন করুক না কেন, যত বড় প্রফেসর হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, বান্দার কলিজার মধ্যে যদি আল্লাহর কোরআনটা তুলে দিতে পারেন এই সন্তানটা কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না। একটা গুনাহ করতে গেলেও বান্দা চিন্তা করবে আমার সিনায় আমার আল্লাহর কোরআন আছে। এই জন্য আল্লাহর ওলিরা দাগ দিয়া বলে যখন আমার আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করতেন তারা রাত্র গভীর হয়ে গেলে এই কোরআন নিয়ে বসে যাইতেন, আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরআনের মহাব্বত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কোরআনের মহাব্বত রাখলে লাভ আছে কি নাই? হিংসা নয়, নিন্দা নয়, অহংকারী নয়, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে যদি আপনি আমি ভারী বাড়িতে কোরআন তেলাওয়াতের অভ্যাস করি। আরো জোরে কোন, যদি আপনি আমি বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের অভ্যাস করি, মা গো ও মা আপনারা যারা আছেন ওই রাবিয়া বসরির মতো আপনারা সুন্দর করে কোরআনুল কারীমটারে ফজরের নামাজ পড়ার পরে এই দেখা যায় মা বোনেরা ঘরের আসবাবপত্র পরিষ্কার করে আসবাবপত্র গুছায়। আপনি চিন্তা করেন আল্লাহর কোরআনের উপরে অনেক ঘরের মধ্যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের উপরে আবরণ পরে রয়েছে, ময়লা পরে রয়েছে, কিন্তু বছর যখন রমজান মাস আসে রমজান মাস যখন আসে তখন এই কোরআনটারে এই যে তক্তার উপরে থয়া রাখছে কারের মধ্যে থয়া রাখছে ওই জায়গা তিখালা মায় আয়না একটু বুকে লাগায় মুখে লাগাই চুমা খায় কিন্তু এর ভিতরে আল্লাহর কোরআনুল কারীমটারে ধরে না। মা ফজরের নামাজটুকু পড়ে আল্লাহর কোরআন এই কোরআনটারে আপনি ধরে ধরে যখন বুকে লাগাবেন চুমা খাবেন আমার আল্লাহ খুশি না বেজ। যারা কোরআন তেলাওয়াত জানি না আল্লাহর কোরআনটার ধরলেও সওয়াব আছে কি নাই? যারা ফজরের নামাজটা পড়া মসজিদের মধ্যে যেমন হাতের মধ্যে কোরআনটা নিবেন ন্যায়টার মহিলাটা পরিষ্কার করা বুকে লাগাইয়া চুমাটা খাবেন আর পাতাগুলি উল্টাবেন সুন্দর করে পাতাগুলি উল্টাবেন পারেন না, পড়তে কিন্তু বলবেন হাদা কালামুল্লাহ হাদা কালাম এটা তো আমার আল্লাহর কালাম এটা তো আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম। যদি এইভাবে পাতা উল্টান আর এটার দিকে তাকান আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে নেক লেখবে সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে আমরা যারা পড়তে জানি না এই আমলটা করবে কোরআনুল কারীম করে হাতের মধ্যে নিয়া বুকে জড়াইয়া ডাক দিবেন এই তো আল্লাহর কালাম আল্লাহ তোমার কালাম তোমার কালাম তোমার কালাম। বন্ধুরে আমার এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন এই কোরআনকে মহাব্বত করবেন দেখবেন আমার আল্লাহ আপনার আমার সংসারে রহমতের বরকত দিতে পারে কি পারে না। ও গো নবী দো জাহান তোমায় না দে কিলে বাঁচে
কিনারে পরাণ বলেন ও গো নবী হান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ দেখা দাও না কাছে নেও না নবী দেখা নেও না নবী হও না একটু মেহেরবান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ বলুন ও গো নবী হান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ ও গো নবী দো জাহান তোমায় না দে বাঁচে না রে পরাণ আমি একবার যদি তোমায় দেখি তাম রাঙ্গা চরণ জরাই দোর সদ চমা খাইতাম আমি একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জরাই দোর সদ চমা খাইতাম এমন নবী দেখলে জারে এমন নবী দেখলে সেনারে পরাণ বলুন ও গো নবী হান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলুন ও গো নবী দো জাহান তোমায় না দে বাঁচে না রে পরাণ দেখা দাও না কাছে নেও না নবী দেখা হে নেও না নবী হও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে না দেখিলে বাঁচে না রে পরাণ এই নবীরে দেখার প্রোগ্রাম আছে কি নাই নামাজ পড়া না না পড়া নবীরে স্মরণ কইরা না না কইরা দুরুদ শরীফ কইরা না না কইরা আমরা নবীর প্রতি দুরুদ পড়তে রাজি আছি কি নাই এখন আসেন আমার বাদিরাম আল্লাহর কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে কি নাই আর একটু আসতে বলেন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আরে মুসলমান মুসলমান ও যুবক মহব্বতের সাথে এই কোরআনুল কারিমের মহব্বতটা তোমার কলিজায় ধারণ করবা কারণ কোরআন তোমার জন্য সুপারিশ করবে কোরআন তোমার জন্য আমার আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে আল্লাহ এই বান্দাটারে কোথায় তুমি নিয়ে যাচ্ছ সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কারণ কোরআনের গুরুত্ব আমাদের সমাজে নাই কথা কন না কন আরো জোরে কন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনের মধ্যে আপনি যাই কোন বইকে আপনি এমনি ধরতে পারবেন কিন্তু আমার আল্লাহর কোরআন ধরতে গেলে ওজন দরকার আছে কি নাই
আর জোরে কোন আছে কি নাই ওযু ছাড়া আল্লাহর সংবিধানে কোরআনুল কারীম ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না উল্টানো যায় না যেই সংবিধানটার দলতে গেলে ওযু করতে হয় পবিত্র হতে হয় আল্লাহর কোরআনের গুরুত্ব সমাজে দেওয়া দরকার আছে কি নাই আজকে মাহফিল করাইলাম মাহফিল করানোর সত্যতা কি মাহফিল করাইলে কি হবে যদি আপনি আমি এই জায়গায় আসলাম বাড়িতে চলে গেলাম আইলাম আর গেলাম কিন্তু আমি একটা হুজুরের একটা আলোচনা আমি আমার ভিতরে গিট্টু দিতে পারলাম না গিট্টু দেওয়া দরকার আছে বাজান বলেন আ দেওয়া দরকার আছে কি রাই এটা কোনছেন মাসাসিরা যখন খেতা সেলাই করে করেনি বা লেপ সেলাই যে করে ওই যে সুতাটা দেখা যায় সুতার মাথার মধ্যে কি দে কথা বলেন কি দে কেন গিট্টু দেই আর জোরে এইটা যাতে এই সেলাইগুলি সুন্দর করে ওই খেতার উপরে ফিট হয়ে যায় এই জন্য সুতার আগার মধ্যে একটা গিট্টু দেই গিট্টুটা যদি না দেন ওয়াজের মধ্যে আসলেন হুজুরে কি বলল বলার পরে আমি গিট্টু দিলাম না আইলাম আর গেলাম ফাউতাইকে আমি সজাগ রইলাম কোনো কাজে আসবে না এই জন্য একটা হুজুরের থেকে একটা আমল যদি নিতে পারেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ একটা আমল যদি নিতে পারেন এই আমলটাকে আকরায়া ধরে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন আমার আল্লাহ উসিলা তালাশ কইরা হাশরের ময়দানে আপনারে আমারে নাজাত দিবি সুবহানাল্লাহ আর জোরে যেমন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি হযরতে মরিয়ম নাম কি আর জোরে কোন নাম কি মরিয়ম বন্দরে দেখেন আল্লাহ পাক উসিলা তালাশ করে আল্লাহ মাফ করে দিবে ক্ষমা কইরা দিবে হাশরের ময়দানে আমার আল্লাহ নামের বরকতেও মাফ করে দিবে আল্লাহ আমরারে জাহান্নামে জ্বালানোর জন্য আল্লাহ বানাই না সুবহানাল্লাহ গো আল্লাহ আমরারে দুজুকে ফুরানোর জন্য বানাই না আল্লাহ বলে এই জাতকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি এই জাতকে আমি আর আল্লাহ মহব্বত করে বানাইছি এই জাতকে জাহান্নামে পুরানোর জন্য বানাই নাই যারা আমরা জাহান্নামে যাব আমাদের পাশ্চিত্যের কারণে আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আফসোস করবে বান্দা তোকে তো আমি জ্বালানোর জন্য জাহান্নামে পুরানোর জন্য আমি বানাই নাই আমি আল্লাহ তোরছে মায়া করে আমি আর কোনো জাত বানাই নাই আল্লাহু আকবার বলেন আমার বাজিরা মায়েরা বন্ধুরারে আমার হাশরের ময়দান কায়েম হবে হওয়ার পরে আমার আল্লাহ যখন ডাক দিবি ফেরেশতারা ডাক দাও ইয়া মারিয়াম সুবহানাল্লাহ বলেছে আমার আল্লাহ ডাক দিবে ফেরেশতারি ঈসার মা মরিয়ম রে আমার আল্লাহ হাশরের ময়দানে ডাক দিবে ইয়া মারিয়াম যখন হাশরের ময়দানে ঈসার মা মরিয়মকে ডাক দিবি হাশরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাত হাশরের ময়দানে উঠবি আল্লাহু আকবার কর জবানটা বন্ধ থাকলে আল্লাহ জবানটা বন্ধ করে দিবে জোরে কর না আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ঈসার মা মরিয়ম কয়জন কথা বলেন কয়জন আর জোরে কয়জন আল্লাহ ডাক দিবে ঈসার মা মরিয়ম বলে ডাক দেওয়ার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ হাত হাশরের ময়দানে উঠবে আমার আল্লাহ ডাক দিবে ফেরেশতারা রে আমি তো শুধুমাত্র ঈসার মা মরিয়ম রে ডাক দিছি জোরে কইতে এটা নে সুবহানাল্লাহ কয়জন আর একটু জোরে কয়জন একজন ঈসার মা মরিয়ম রে আমি আল্লাহ ডাক দিলাম হাশরের ময়দানে লক্ষ লক্ষ হাত
কোথায় থেকে উঠলো আমি আল্লাহ জানতে চাই। মাহফিলটা যে করাইছেন আয়েশা যে বসছেন, বসাটাও আপনার আমার জন্য নাজাত হতে পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা আমি তুই শর্মা মরিয়ম রে একজন মহিলারে ডাক দিলাম। আর এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ হাত হাশরের ময়দানে উঠছে কোত্থেকে আমি আল্লাহ কি জানে না? ইমাম সাহেব হুজুর জানে কি জানে না? আমার আল্লাহ জানে, এই যে লক্ষ লক্ষ হাত কোথা থেকে উঠলো, তারপরে ফেরেশতারে কই ফেরেশতারারে এই লক্ষ লক্ষ হাত কোত্থেকে উঠলো আমি আল্লাহ জানতে চাই। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এ হাশরের ময়দানের মহিলারা আমার আল্লাহ ইসারমা মরিয়ম রে ডাক দিছে, একমাত্র ইসারমা মরিয়ম রে, কিন্তু এই হাশরের ময়দানে লক্ষ লক্ষ হাত তোমরা কেড়ে উঠাইলা। তখন ডাক দিয়া বলে হাশরবাসীর মহিলারা যারা হাত বাড়াইলো তারা সবাই ডাক দিয়া বলে, না জানেন না আমার আব্বা বড় মায়া করে, আমার আম্মা বড় মায়া করে, আমি যখন জন্মগ্রহণ করি আল্লাহু আকবার বলেন। এই বন্ধুটি আমার ওই হাশরের ময়দানে মহিলারা ডাক দিয়া বলে, ওই হাশরের ময়দানে মহিলারা ডাক দিয়া বলে, আপনারা জানেন না জানেন না, ও আল্লাহর রহমতের ফেরেশতারা তাহলে শুনেন শুনেন, আমার আব্বা আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে আমার আব্বা আমার আম্মা আমার ওই সপ্তম দিনে যেই দিন নাম রাখে ওই দিন মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত করেছে, আমাদের বিশ্বা বুজুরকে দাওয়াত করেছে, আমাদের মুফতি সাহেবকে দাওয়াত করেছে, আল্লামা সাহেবকে দাওয়াত করেছে, দাওয়াত করে বাড়িতে আইনা সাত দিনের দিনে আমার আব্বা আমার আম্মা বড় মায়া করে ইসার মা মরিয়মের সাথে নাম মিলাইয়া আমার আল্লাহ, ও দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা শুনে রাখো, আমার আল্লাহ যে ওসিলার মাধ্যমে ক্ষমা করবে হাশরের ময়দানে, আমার আব্বা আম্মা ঈসার মা মরিয়মের নামে এই পৃথিবীর জমিনে আমার নাম মরিয়ম রাখছে, হাশরের ময়দানে যখন আমার আল্লাহ ঈসার মা মরিয়ম বইলা ডাক দিছে, তখন আমরা দাসী বান্দিরা মনে মনে ভাবলাম মনে হয় আমার আল্লাহ আমাদেরকে ডাকতেছে, এই জন্য আমরা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন বন্ধুরে আমার, এই জন্য হাত বাড়াইয়া দিলাম আমার আল্লাহর দরবারে ফেরেশতারা কয় আল্লাহ বলুন না ইয়া আল্লাহ, জবানটা খুলে না ইয়া আল্লাহ বলুন না ইয়া আল্লাহ, ডাক দেখো আল্লাহ গো তোমার এই বান্দিরা কেন হাত বাড়াইছে তুমি কি জানো না? আমার আল্লাহ কই জানি তোমরা বলো। ডাক দেখো আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বান্দিরা যখন জন্মগ্রহণ করছে তার আব্বা আম্মা খায়েশ করে ঈসার মা মরিয়মের নামে নাম রাখছে, আরো জোরে, এখন যখন আপনি ডাক দিছেন ঈসার মা মরিয়ম রে তারা মনে করছে আপনি তাদেরকে ডাক দিছেন এই জন্য হাতরা বাড়াইছে, আমার আল্লাহ কই আমার ঈসার মা মরিয়মের নামে নাম রাখার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিলা। তাহলে বোঝা গেল নামের বরকত আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরে আমার, এই জন্য সমাজের মধ্যে কোরআনের কদর নাই, ঘরে ঘরে আজকের ওয়াজ থেকে নিয়ে আগামী কাল থেকে যারা কোরআন পড়তে জানেন না সকালবেলা ফজরের নামাজটা পড়িরা কোরআনের উপরের মহিলাটা পরিষ্কার কইরা বুকের মধ্যে লাগাইয়া একটু সুন্দর করে বসবেন, বৈশা বৈশা সুন্দর করে আল্লাহর কোরআনের এই পাতাগুলি যখন উল্টাবেন, সুন্দর করে যখন এই পাতাগুলি উল্টাবেন উল্টাবেন আর আল্লাহর দরবারে ডাক দিবেন, আল্লাহ তোমার কালাম তোমার কথা তো এটা তো তোমার কথা, আল্লাহ গো পড়তে জানি না তোমার ভাষা বুঝি না, ওরে মালিক তোমার কালামুল্লারে আমি মহাব্বত করি।
আরো জোরে যখন এই কথা বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দিকে তাকানোর কারণে এই কোরআনের দিকে নজর দেওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে নেক দিবে মাসা সিরাগো মহব্বতের সাথে এই স্বামীর ঘরে সংসার করেন আপনি কোরআনটারে মহব্বত করবেন কোরআনটারে ভালোবাসবেন আর যদি না বাসেন আমার আল্লাহ তো বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তে আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর বান্দা পৃথিবীর মধ্যে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে ব্যবসা করতেছে বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে ও বান্দা তুমি জেনে রাখো যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি ব্যবসা করতেছো ক্ষতির মধ্যে চাকরি করতেছো ক্ষতির মধ্যে যে কাজ করতেছো ক্ষতির মধ্যে আমার আল্লাহ কই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এখন এই ক্ষতি থেকে উঠে আসার কি মাধ্যম আছে ওই মাধ্যমগুলি আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু তুমি ঈমান আনতে হবে ইমান আনার মতো এই কোরআনুল কারীমের উপরে আমাদের কোন সন্দেহ আছে যমন আছে যমন যুবক জবান খুলে বলো কোরআনের মধ্যে কোন সন্দেহ আর জোরে বলেন সন্দেহ আল্লাহ তো বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর কোরআনটা এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন ওই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয় বলে ইল্লাল্লাযিনা আমানু ঈমানটা আনার মতো আনতে হবে আমরা বলেছিলাম আমানতু বিল্লাহি ঈমান আনলাম আল্লাহর প্রতি কার প্রতি কথা বলেন না কার প্রতি আর জোরে বলেন না কার প্রতি আমরা ঈমান আনলাম আমানতু বিল্লাহি আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি ওয়া মালাইকাতি আমরা ঈমান আনলাম ফেরেশতার প্রতি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এখন কোনছেন আমরা ফেরেশতা দেখছি কথা কোন ফেরেশতা দেখছি জীবনে ফেরেশতা দেখি নাই কিন্তু আমরা ঈমান আনলাম আমানতু বিল্লাহি এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া মালাইকাতি আমরা ফেরেশতার উপরে ঈমান আনলাম ফেরেশতা আমরা দেখি নাই ওয়া কুতুবিহি আমরা ঈমান আনলাম আল্লাহর কোরআনুল কারীমের আসমানি গ্রন্থের উপরে সুবহানাল্লাহ কোরআনের উপরে ঈমান আনছেন কিনা আরো জোরে কোন আনছেন কিনা জবানটা খুলে বলেন আনছেন কিনা আমরা আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি ঈমান আনলাম ওয়া কুতুবিহি আল্লাহর কোরআনুল কারীমের উপর ঈমান আনলাম ওয়া রাসূলিহি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইলেন সবার উপরে আমাদের ঈমান আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আল্লাহ জবানটা বলেন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবে মারহাবা মাওলানা মুহাম্মদ আসন মরার দয়াল নবী বসন মরার সামনে বলুন আসন আমরার দয়াল নবী বসন মরার সামনে দোই নয়ন বরিয়া দেব প্রান্ত কীতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
Muhammad Nabi Maulana. Kharap lagta se? Kharap lagta se? Shamne barbo? Ei jonno Allah Rabbul Alamin ডাক দিয়া বলে বান্দা তুমি তো ঈমান আনলাম আমি আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি ঈমান আনছি তো কথা বলেন ঈমান আনলাম তো ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি পরকালের প্রতি ঈমান আনলাম পরকালের প্রতি ঈমান আনলাম পরকাল যে হবে আমাদের বিশ্বাস আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই আমরা পরকালের প্রতি ঈমান আনলাম পরকালের প্রতি ঈমান আনলাম হুজুরের সময় হইলে নিয়ে আসব হ্যাঁ দরকার নাই আর দো জাহানে কি যে হবে আমার পরিচয় বলন দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছু নয় বলন দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয় শাহেন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি বলন শাহেন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি সব ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ হয়েছে আদমি যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছু নয় বলন দো জাহানে কি যে হবে আমার পরিচয় বলন দো জাহানে কি যে হবে ইমান আনলাম আল্লাহর প্রতি ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি ওয়া কুতুবি কিতাবের প্রতি ওয়া রাসূলি রাসূলের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকাল যে হবে তাতে কোনো সন্দেহ এ কথা বলেন সন্দেহ পরকাল হবে সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা পরকালকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে নবী বিশ্বাস করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এমন গ্রন্থটা পাঠাইলাম এই গ্রন্থটারে বিশ্বাস করলাম বান্দা তুমি যখন পরিপূর্ণভাবে ঈমানের উপর অটল রইলা তোমার তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করলা তুমি জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোন না কোন ওসিলার মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না এই যে মাহফিলটার মধ্যে বসছেন আসছেন কত মানুষ বাড়িতে ঘুমায়া রয়েছে কত মানুষ টিভির সামনে আছে কিন্তু আপনি আমি মহাব্বতের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে যারা বসে গেলাম সেই জন্য আমি বলি অত্র এলাকার প্রতি মানুষদেরকে যে আপনারা মহাব্বতের সাথে যদি আজকে জীবনের শেষ মাহফিল মনে করে এখনো সময় আছে জান্নাতের বাগানে বসে যায় আমার আল্লাহ আপনাকে আমাকে এই বসাকে কেন্দ্র করে মাপ দিতে পারে কি পারে না সেই জন্য বলবো বাজিরা মহাব্বতের সাথে আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু যদি বান্দা তুমি ঈমান আনো ঈমান আনার মতো ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করো ওয়া তাওয়াসাউ বিস যখন তুমি বান্দা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর বান্দা তুমি যখন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবা সুবরের উপরে তুমি থাকবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন সেই জন্য আমার বাজিরা ভাইয়েরা খাস করে আমরা যারা বসেছি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসে যাই আজকে এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল খাস করে যারা ইন্তেজামিয়া কমিটি তারা মহাব্বতের সাথে আজকে কোরআন সুন্নার মাহফিলটা সাজাইছে এই কোরআন সুন্নার মাহফিলের
মাধ্যমে আমরা হিংসা নিন্দা অহংকারি তাকাব্বুরি সবগুলি ছেড়ে দিয়ে আমরা একে প্ল্যাটফর্মে অবস্থান করি আমরা রাসূলের গোলাম হতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক সবাই বলেন আর জবান করে বলেন